আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ 10ই রমজান। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা নিয়মিত প্রত্যেক দিন রাত 10টার সময় ইনশাআল্লাহ আমরা ক্লাস করব। সেটা হলো কোরআন শিক্ষার এই কোর্স, সেটা সকলের জন্য এই উন্মুক্ত রয়েছে, যে কেউ এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। প্রথমে যে বিষয়টা আসবে সেটা হলো যে আমরা এই কোর্সে আসলে কি কি বিষয় শিখব, আমি সেটা বলছি, সবাই একটু খেয়াল দিয়ে শুনবেন। প্রথমত আমরা আরবি যে হরফ গুলো আছে সেগুলো শুদ্ধ আকারে শিখবো ইনশাআল্লাহ। তারপরে আমরা হারকত, তানবিন, সুকুন, তাসদিদ, মাদ, গন্না এবং ওয়াকফের নিয়ম, এক কথায় যা কিছু আমাদের দরকার কোরআনুল করিম শিখতে আমরা সব কিছু ইনশাআল্লাহ শিখবো। তাহলে টোটাল আমরা একটা জিনিস বুঝলাম, সেটা হলো যে কোরআনুল করিম শুদ্ধ আকারে পড়তে যা যা দরকার আমরা সবকিছু শিখবো ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা আমাদের এই কোর্সের মাধ্যমে কোরআনুল করিম শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি স্ক্রিনটা দিচ্ছি আপনাদের। ওকে, আপনারা সবাই এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা ক্লাসটা শুরু করলাম, সবাই পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, أعوذ بالله من أعوذ الشيطان بالله من الشيطان الرجيم. الرجيم، بسم الله الرحمن الرحيم، بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم، اللهم صل على محمد، اللهم صل على محمد نبي اللهم أمي نبي أمي، وعلى آلي ولا علي، وسلم تسليما. وسلم تسليما. بسم الله الرحمن الرحيم، ربي زدني علما، ربي اشرح لي صدري، ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا مستعان. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. আমরা আমরা সর্বপ্রথমে আরবি হরফ গুলো ইনশাল্লাহ শুদ্ধ আকারে শিখব। তাহলে শুদ্ধ আকারে আমরা কিভাবে শিখতে পারি? আমরা ছোটবেলায় যখন আমরা কথা বলা শিখেছি তখন আমরা কি কোনো অক্ষর নির্দিষ্ট আকারে শিখে নাই, জাস্ট আমরা কথা বলা শুরু করেছি, সেভাবে আমরা ইনশাল্লাহ এই প্রথমে আরবি অক্ষর গুলো শিখব। আমাদের প্রথম অক্ষর রয়েছে আলিফ, আরবি 29টি অক্ষর, সে অক্ষরের প্রথম অক্ষর হলো আলিফ। এই অক্ষরটি উচ্চারিত হবে মুখের খালি জায়গা থেকে। সবাই একটু আমার দিকে খেয়াল করবেন, ঠিক আছে? এই যে আমি কিভাবে বলি আলিফ, এই যে নিচেই, এই যে ঠোঁট, ঠোঁটে উপরে দুই দাঁতের আগা লেগে হালকা বাতাস বের হবে, আলিফ। যদি আপনারা এভাবে পড়েন তাহলে খুব সুন্দরভাবে আপনারা আলিফ অক্ষরটি শুদ্ধভাবে পড়তে পারবেন। আমি আবারও বলছি, খেয়াল করেন, আলিফ আলিফ। ওকে, এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সেটা হলো এ অক্ষরটা। এ অক্ষরটা হলো বা, সবাই বলেন। ওকে, আমরা শিখতেছিলাম কোন অক্ষরটা, এ অক্ষরটা। এ অক্ষরটা কি? নিচের ঠোঁটের পেট, মানে এই যে দুটো ফের, দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এ অক্ষরটা উচ্চারিত হবে। সবাই এ অক্ষরটা উচ্চারণ করেন তো, বা একালিপ টান হবে, বলেন সবাই, বা এভাবে উচ্চারণ করবেন। এরপরে এই যে অক্ষরটা, আমরা এই অক্ষরটা শিখব না, আমরা এই অক্ষর যে জায়গা থেকে উচ্চারিত হয় আমরা এই জায়গার
যে আরো বাকি অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলি শিখব। তাহলে এই জায়গায় বাকি যে অক্ষরগুলি রয়েছে এখন আমরা সেটা শিখি। তাহলে প্রথমে আমরা শিখলাম হলো বা অক্ষরটা, প্রথমে আমরা শিখলাম বা অক্ষরটা, এখন আমরা তারপরে অক্ষর শিখব। কিন্তু তার আগে আমাদের আরেকবার আমি বলে দিই আপনাদের যে এই যে অক্ষরটা, এই অক্ষরটা উচ্চারিত হয় দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, আর এই জায়গা থেকে, এই দুই ঠোঁট থেকে আরো অক্ষর উচ্চারিত হয়, সে অক্ষরগুলি বলি আমি। প্রথমে সবাই একটু দেখেন এই যে অক্ষরটা, জি সবাই এই অক্ষরটা একটু উচ্চারণ করেন তো মুখে মুখে, সবাই এই অক্ষরটা বলেন মিম। এই অক্ষরে টোটাল আমরা টান দিব, 4 লিপ টান দিব, মিম। ওকে মাশাআল্লাহ। এরপরে যেটা রয়েছে তা হলো, এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সেটা হলো এই অক্ষরটা, সবাই একটু স্ক্রিনে তাকান, এই যে অক্ষরটা, সবাই অক্ষরটা বলেন তো কি অক্ষর? এই অক্ষরটা হলো ওয়াও। সবাই আবার বলেন ওয়াও। ওকে, এই অক্ষরেও আমরা কয় লিপ টেনে পড়বো? 4 লিপ টেনে পড়বো। ওকে, তাহলে আমরা বুঝলাম যে এই দুই ঠোঁট থেকে কয়টা অক্ষর উচ্চারিত হয়। 3টি অক্ষর উচ্চারিত হয়, সেটা কি কি? বা, এ অক্ষরে 1 লিপ টান হবে। এরপরে শিখলাম এ অক্ষরটা, এ অক্ষরটা উচ্চারিত হবে কোন জায়গা থেকে? এই দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে, মি। 4 লিপ টেনে পড়তে হবে। এরপরে হলো এ অক্ষরটা, এ অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে? এই দুই ঠোঁট থেকে উচ্চারিত হবে, কিন্তু এইটা দুই ঠোঁট গোল হবে, এভাবে। সবাই অক্ষরটা উচ্চারণ করেন তো। ওকে, তাহলে আমি এই যে 4টা অক্ষর আপনাদের শিখাইছি, এই 4টা অক্ষর এখন আমি কয়েকজনকে ধরব, শুধুমাত্র আমি যাকে আনমিউট করব তিনি আমাকে বলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, প্রথমে উম্মে রওশন আপু, আপনি বলবেন, আপনি আনমিউট হন। হ্যাঁ, আমি ভিডিও দেখতে পাচ্ছি না। ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে কামাল হোসেন ভাই, আপনি আনমিউট হন। জি ভাইয়া, আপনি অক্ষরটা বলেন। আলিফ বা জি, দেখলাম না তো কিলা দেখ কইতো। ও, এই অক্ষরটা কি ভাই? জি, ওকে, এবার এই অক্ষরটা বলেন। ও, খেয়াল করেন, এই যে দুই ঠোঁট গোল হবে এভাবে, ওয়াও। হ্যাঁ, হয় না ভাই, একটু খেয়াল করেন এদিকে, ওয়াও। ওয়াও মানে একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে কি, এই যে দুই ঠোঁট গোল আপনার কম হচ্ছে, ওয়াও বলেন। ওয়াও, হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। এরপরে কামরুন নাহার আপু, আপনি বলেন। জি বলেন। জি, আসসালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আলিফ জি, বা, মিম, জি, ওয়াও, মাশাআল্লাহ। এরপরে বলবেন মফিজুল ইসলাম ভাই, আপনি। জি ভাই, আমি শুনতে পাচ্ছি না আপনাকে, আনমিউট হন। আলিফ জি, বা, মিম, ওয়াও, জি, হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। এরপরে বলবেন শাহরিয়ার আহমদ ভাই, আপনি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। আলিফ
ba mim wow sharier bhai apni ektu khyal koren amra ektu dhire dhire porbo alif bolen alif ji tar pore ba ji mim 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 ji tar por wow khyal koren wow wow ji er pore bolben jo jahirul islam patwari bhai apni bolen alif ba ji 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 wow mashallah er pore bolben ashraful bhai apni mashallah alif ji ba mim wow ha okay mashallah er pore nasir bhai apni achen nasir bhai ओके नासिर भाई खूब सम्भव है मुहूर्ते नाई एर परे बोलबेन अब्दुल मन्नान भाई आपनी जी अनम्यूट हन आगे जार कासे पढ़ा धरबो तिनी अनम्यूट हबेन आमी रिक्वेस्ट पाठाच्छी तार कासे आर जादेर पढ़ा देवा हये जाच्छे दया करे आपनारा म्यूटे चले जाबेन আব্দুল মান্নান ভাই আপনার স্ক্রিনে দেখেন একটা অপশন আসছে ওটা ক্লিক করেন আমি আপনার কথা শুনতে পাচ্ছি না ওকে এরপরে হযরত আলী ভাই এমডি হযরত আলী ভাই হুজুর আমার কথা কি শোনা যাচ্ছে জি এবার শোনা যাচ্ছে ওকে ভাই বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি বলেন আলী বা চলে যান এরপরে হযরত আলী ভাই আপনি আলিফ জি মাশাআল্লাহ আরশাদ আলী ভাই আপনি হ্যাঁ ওকে ভাই বলেন আলিফ বা মিম ওয়া মাশাআল্লাহ তারপরে সাদরুল ভাই আপনি আলিফ জি বা মিম ওয়াও জি মাশাআল্লাহ এরপরে মানিক হোসেন ভাই আপনি আমি আপুদেরকে বলবো দয়া করে আপনারা ক্যামেরা অন থাকলে ক্যামেরাটা বন্ধ করে রাখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি ভাই বলেন আলিফ বা জি মি ওয়াও জি মাশাআল্লাহ এরপরে উম্মে রওশন আপু আপনি বলেন আলিফ বা মিম ওয়াও ওকে মাশাআল্লাহ এরপরে শাহানা পারভিন আপু আপনি জি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম বলেন আলিফ জি বা মিম জি ওয়াও মাশাআল্লাহ এরপরে বলবেন স্যামসাং এস এম এ 536E আপনার নামটা দেওয়া নেই ভাই আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি ওটা অ্যাকসেপ্ট করে বলেন ইনশাআল্লাহ স্ক্রিনের উপরে ভেসে আসছে দেখেন খাটে হেলান দিয়ে আছেন জি ভাই আপনি
বলেন ভাইজান আপনি বলেন এই অক্ষরটা আপনি শুনতে পাচ্ছেন আমাকে এই অক্ষরটা বলেন এটা বলেন ওকে এরপরে দেখি আর কারা আছেন অনেকে আছে আসলে আমি সবার কাছে তো আসলে শুনতে পারবো না এখন কারণ সবার কাছে শুনতে গেলে অনেক সময় চলে যাবে ওকে সাদিয়া আপু আপনি সাদিয়া আপু জি আপু বলেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আলিফ জি বা মিম ওয়াও মাশাআল্লাহ ওকে আমি এখন আর এই মুহূর্তে আর কারোর কাছে ধরতেছি না ইনশাআল্লাহ আমি পরবর্তীতে যে কোনো সময় ইনশাআল্লাহ আমি ধরবো আর যেহেতু আপনাদের নাম্বার আছে আমার কাছে আজকে যারা আপনারা দয়া করে ক্লাসে অ্যাটেন্ড করছেন আমি তাদের সবাই উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাকে যে কোনো সময় অবশ্যই ফোন করবেন ফোন করে আপনারা যে ক্লাসটা করেছেন এটা অবশ্যই আমাকে মেসেজ করে হলেও মানে ফোন করে হলেও আমাকে জানাবেন ঠিক আছে যদি জানান তাহলে আমার জন্য ভালো হবে আর আপনাদের কাছে আমি ইনশাআল্লাহ যে কোনো সময় ফোন দিয়ে অথবা আপনাদের ভয়েসটা আমি দেখা যাচ্ছে আমি বললাম যে আপনাদের যে পড়াটা ছিল সেটা আপনারা ভয়েস করে পাঠিয়ে দেন আমি ওইটা শুনবো ইনশাআল্লাহ ঠিক আছে ওকে তাহলে আমরা ইনশাআল্লাহ চারটি অক্ষর শিখেছি এই চারটি অক্ষর এখন আমরা এরপরের অক্ষরগুলি শিখবো ইনশাআল্লাহ তাহলে এরপরে কি অক্ষর আছে এরপরে আছে হলো এই অক্ষরটা তাই না এখন আমরা এই অক্ষর ইনশাআল্লাহ শিখবো এই অক্ষরটা ওকে তাহলে এই অক্ষরটা আমরা যদি এখানে লিখি তাহলে হয় এই যে এভাবে এই অক্ষরটার নাম কি সবাই বলেন তো এই অক্ষরটার নাম হলো তা একালিপ টেনে পড়তে হবে এই অক্ষরটা উচ্চারণ করবেন হলো খেয়াল করেন সবাই জিব্বার আগা সামনের উপরের এই যে দুটো দাঁত এই যে আমাকে দেখতে পাচ্ছেন সবাই জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এই অক্ষরটা উচ্চারিত হবে ঠিক আছে তা সবাই বলেন তা ওকে এই যে জায়গাটা এই জায়গা থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হয় সে দুইটা অক্ষর এখন আমরা শিখবো ইনশাআল্লাহ সবাই স্ক্রিনে দেখেন এ একটা অক্ষর সবাই বলেন তো এই অক্ষরটা কি অক্ষর এই অক্ষরটা হলো ত ত ত এই অক্ষরটা মোটা আওয়াজে উচ্চারিত হবে তাহলে দেখেন এই জায়গায় যে দুটো অক্ষর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা হলো এ অক্ষরটা আর একটা হলো এ অক্ষরটা দুইটা অক্ষর একই জায়গা থেকে উচ্চারিত হয় কিন্তু এখানে একটা পার্থক্য আছে এখন আমরা সে পার্থক্যটা আমরা একটু খেয়াল করব যে এখানে কি পার্থক্যটা আছে পার্থক্যটা হলো এ অক্ষরটা হবে চিকুন আকৃতি ঠিক আছে অর্থাৎ চিকুন আওয়াজে হবে তা আর এ অক্ষরটা কি হবে একটু মোটা আওয়াজে ত ত বুঝতে পেরেছেন তাহলে আমরা পার্থক্য কি বুঝলাম এটা হবে চিকুন আওয়াজে তা আর এটা হবে মোটা আওয়াজে সেটা হলো ত এভাবে হবে ওকে এরপরে এই যে জায়গা কোন জায়গা জিব্বার আগা এই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে যে অক্ষর উচ্চারিত হয় আরেকটা অক্ষর বাকি আছে সে অক্ষরটা হলো এই অক্ষরটা আমি আবারও লিখছি এই অক্ষরটা এই অক্ষরটা কি অক্ষর সবাই বলেন তো এই অক্ষরটা হলো ডাল সবাই আবার বলেন ডাল ওকে তাহলে আমরা বুঝলাম যে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তিনটি অক্ষর উচ্চারিত হয় প্রথম অক্ষরটা হলো এই অক্ষরটা তা এটা হবে কি তা আমি যদি এটা আপনাদের বাংলায় যদি একটু লিখে দেখাই তাহলে সেটা হবে তয় আকারে তা আর এই যে অক্ষরটা কোন অক্ষরটা এই যে অক্ষর এই অক্ষরটা হবে সবাই একটু খেয়াল করেন এই যে বাংলায় তয় এর নিচে বফালা ত ঠিক আছে এমন হবে ওকে তাহলে এই যে দুইটা এর ভিতরে একটা পার্থক্য কি পেলাম যে পার্থক্যটা হলো এটা হলো চিকন হবে আর এটা হলো মোটা হবে এবার
এরপরে যেটা আছে এ অক্ষরটা, এ অক্ষরটা কি অক্ষর? দাল। এখন দেখেন এ অক্ষরে একালিপ টান হবে, এ অক্ষরেও একালিপ টান হবে, আর এ অক্ষরে কয়লিপ টান হবে? আমরা চার লিপ টেনে পড়ব। তাহলে আমরা জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে যে তিনটি অক্ষর উচ্চারিত হয় আমরা সেটা শিখেছি। এখন আমি আপনাদের কাছে এই তিনটি অক্ষর ধরবো ইনশাআল্লাহ। সবাই রেডি থাকবেন, আমি কিন্তু এক এক করে সবার কাছে ধরবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে বলবেন হলো, দেখি যারা আগের বার বলেছেন আমি চেষ্টা করব তাদের যাতে না হয় এবার, কারণ আমি চাই সবার সবার পার্টিসিপেট ই করতে। ওকে, প্রথমে বলবেন হলো কামাল হুসাইন ভাই, আপনি। তা জি, তারপরে তোয়া জি, দাল। খেয়াল করেন এই যে অক্ষরটা, এটা হবে দাল। দাল জি, মাশা আল্লাহ। যার বলা হয়ে যাবে তিনি দয়া করে আপনার মানে মিউটে চলে যাবেন। ওকে, এরপরে ইব্রাহিম খলিল নিয়ামতপুর, জি ভাইয়া বলেন। তা জি, জি, দাল, মাশা আল্লাহ। এরপরে বলবেন নাজনিন ফাতেমা, জি আপু আপনি। নাজনিন ফাতেমা আপু আপনি, জি জি জি, মাশা আল্লাহ মাশা আল্লাহ। এরপরে বলবেন হলো সিম্মি, আপনার কাছে রিকোয়েস্ট গেছে, আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন সিম্মি। জি আপু বলেন। ওকে, এরপরে এরপরে বলবেন হলো বিলাল রনি ভাই, আপনি। জি বলেন। জি জি, দাল, জি মাশা আল্লাহ। তারপরে বলবেন হলো মনিরা আপু আপনি। মনিরা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলেন। জি, তা ত দাল, মাশা আল্লাহ। এরপরে বলবেন হলো সরওয়ার জাহান ভাই, আপনি। সরওয়ার জাহান ভাই, আপনি। তা জি, তোয়া, দাল, জি মাশা আল্লাহ। তারপরে বলবেন তাসলিমা আক্তার মেঘলা, জি আপু বলেন। জি বলেন। দাল, মাশা আল্লাহ। এরপরে বলবেন নাইম আপনি। তা জি, তো, দাল, ওকে মাশা আল্লাহ। এরপরে বলবেন আয়েশা সিদ্দিকা, বলেন। তো, দাল, মাশা আল্লাহ। তারপরে বলবেন দুরুল হুদা, দুরুল হুদা, জি তো, দাল, জি মাশাআল্লাহ। আমি আরেকজনের কাছে ধরবো,
আতেমা বেগম আপু আপনি আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তা ওয়া দাল 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 হ্যাঁ ওকে মাশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পড়াটা দিয়েছেন মানে যাদের কাছে সুযোগটা আমি করে দিয়েছি আর যাদের সুযোগ করতে পারি নাই সমস্যা নেই আপনাদের আবারও ইনশাল্লাহ আবারও আমরা উপর শিখবো আবারও ইনশাল্লাহ যে কারো সুযোগ হবে আর আপনাদের হতাশ হওয়ার দরকার নাই তার কারণ আমি ইনশাল্লাহ আপনাদের এই ক্লাসের পরে আপনারা যে পড়াগুলো আজকে আমরা করব এই পড়াটা আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা ডাইরেক্ট ভয়েসটা আমাকে দিয়ে দিবেন ইনশাল্লাহ তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের কার কোথায় সমস্যা আছে আমি প্রয়োজনে সাথে সাথে যখন আমি দেখবো সাথে সাথে কল করে আপনাদের জানাই দেবো ইনশাল্লাহ ওকে তাহলে এরপরে আমরা যেটা আজকে এখন শিখবো সে অক্ষরটা হলো কি অক্ষর সবাই একটু দেখেন স্ক্রিনে সেটা হলো এ অক্ষরটা এ অক্ষরটা আমরা কিভাবে উচ্চারণ করব সেটা আগে আমাদের জানতে হবে কোন ভাবে আমরা যদি উচ্চারণ মানে উচ্চারণ করলে সহজ হবে সেটা আমি বলছি আপনাদের সবাই একটু খেয়াল করেন সেটা হলো খেয়াল করেন এই যে জিব্বার আগা সামনের উপরে এই দুই দাঁত দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আমরা হালকা বাতাস বের করব আর এটা নরম আওয়াজে উচ্চারিত হবে ঠিক আছে খেয়াল করেন সবাই সা সা অনেকে কিন্তু উচ্চারণ করেন এমন সা এই সা এভাবে বলা যাবে না বলতে হবে কিভাবে দেখেন আবারও বলছি জিব্বার আগা এই দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন এই যে এভাবে এবার কি করবেন একটু বাতাস বের করবেন আপনি মুখে হাত দেবেন হাত দিয়ে দেখবেন যে বাতাস বের হচ্ছে কিনা যদি বাতাস বের হয় তাহলে মনে করবেন যে ঠিক আছে আপনার অক্ষরটা উচ্চারণ সঠিক হচ্ছে ঠিক আছে আমি আবার বলছি খেয়াল করেন জিব্বার আগা সামনের উপরের এই দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন লাগিয়ে হালকা বাতাস বের করে নরম সুরে আওয়াজটা উচ্চারণ করবেন এই অক্ষরটা তাহলে আমরা এখন শিখতেছি হলো এই অক্ষরটা কি অক্ষর এই যে ওকে সবাই বলেন তো এই অক্ষরটা কি অক্ষর ওকে দেখেন আমি বলছি সা সা সবাই আবার বলেন সা এই যে জিব্বার আগা এই উপরে দুই দাঁতের আগের সঙ্গে লাগতেছে দেখেন সা সা এভাবে আপনারা উচ্চারণ করবেন এরপরে এই জায়গা থেকে আমাদের আরো অক্ষর উচ্চারিত আছে মানে উচ্চারণ হয় তার আগে আমরা এ অক্ষরে কয়লিপ টেনে পড়বো এটা তো জানতে হবে এ অক্ষরে আমরা একলিপ টেনে পড়বো এরপরে আমরা যেটা শিখবো সেটা কি সেটা হলো খেয়াল করেন এই অক্ষরটা আমরা উচ্চারণ শিখবো এই অক্ষরটা কি অক্ষর সবাই বলেন তো এই অক্ষরটা হবে এই যে একই জায়গা থেকে জিব্বার আগা এই উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল সবাই বলেন জাল এটাও কিন্তু নরম সুরে আওয়াজ হবে ঠিক আছে জাল যদি আপনারা একটু শক্ত আওয়াজ করেন তাহলে কিন্তু হবে না তাহলে এটা কি করব আমরা একটু নরম করে উচ্চারণ করব জাল জাল এ করে আমরা টোটাল চার লিপ টেনে পড়বো কয় লিপ টেনে পড়বো চার লিপ টেনে পড়বো এই জায়গা থেকে কোন জায়গা এই জায়গা জিব্বার আগা এই সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আরো একটা অক্ষর উচ্চারিত হয় এখন আমরা সেই অক্ষরটা শিখবো সবাই একটু স্ক্রিনে দেখেন এই যে অক্ষরটা সবাই আমাকে বলেন তো এই অক্ষরটা কি অক্ষর এই অক্ষরটা হলো জ কি অক্ষর জ এই অক্ষরটা একটু মোটা আওয়াজে উচ্চারিত হবে জ জ তাহলে দেখেন এইটা আর এইটা এই দুইটা প্রায় কাছাকাছি কিন্তু এটা হবে জাল অর্থাৎ চিকন সুরে নরম সুরে আর এটা চিকন আওয়াজ হবে আর এটা কি মোটা আওয়াজ হবে জ জ জ এভাবে হবে আর এ অক্ষরে আমরা কয় লিপ টেনে পড়বো এক লিপ টেনে পড়বো তাহলে আমরা এই জিব্বার আগা সামনের উপরের এই দিদার থেকে আরো তিনটা অক্ষর শিখলাম কি কি আমি আরো একবার বলছি প্রথমে এ অক্ষরটা কি অক্ষর সা সা হালকা বাতাস বের হবে নরম সুরে আর মুখের এখানে হাত দিয়ে আপনারা বুঝতে পারবেন যে বাতাস বের হচ্ছে কিনা যদি বের হয় তাহলে অক্ষর সঠিক আছে কেউ যেন এখানে সা এরকম উচ্চারণ করবেন না
ওকে তাহলে এখানে উচ্চারণ করব সা সা ওকে অনেকে কিন্তু আবার ফার মতো উচ্চারণ করতে পারেন ফা কিন্তু না এটা এটা হবে এই যে এই আগা জিব্বার আগা এই দুই দাঁতের আগায় লাগাতে হবে সা সা ওকে এরপরে এ অক্ষরটা কি জাল জাল আর এ অক্ষরটা জ জ জ ওকে এখন আমি এটা আপনাদের সবার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ সবাই রেডি থাকেন আমি যে কারোর কাছ থেকে আমি শুনতে পারি ইনশাআল্লাহ ওকে তাহলে আমি প্রথমে আপনাদের শুনবো হলো প্রথমে শুনবো মুসাম্মাদ ফাতেমা বেগম আপনার কাছ থেকে জি আপনি বলেন হ্যাঁ আবার বলেন হ্যাঁ এবার একটু হয়েছে আরেকবার বলেন এই যে নরম সুরে একটু বাতাস বের হচ্ছে কিনা আপনি একটু নিজে পরীক্ষা করেন জি তারপরে জি তারপর হ্যাঁ এটা আবার একবার বলেন জি এটা একটু মোটা আওয়াজ হবে জি ওকে মাশাআল্লাহ এরপরে এরপরে বলবেন মফিজুল ইসলাম ভাই আপনি মফিজুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম জি ভাই বলেন জি বাল জি এ অক্ষরটা আরেকবার বলেন এই যে এ অক্ষর এ অক্ষর জি এই যে এভাবে সা 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 জি সা ওকে কামাল ভাই আপনি বলেন কামাল হোসেন ভাই ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতুহু ওয়ালাইকুম আসসালাম জি ভাই বলেন কামাল হোসেন ভাই জি 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 সা সা এমন হয়ে যাচ্ছে এরকম হলে হবে না হতে হবে এরকম জিব্বার আগা এই দুই দাঁতের আগার সঙ্গে লাগান আমি দেখতেছি আপনি লাগান তো সা সা জি ওকে তারপরে বলেন জাল জি জাল তারপর জি মানে বিষয়টা হয়েছে এই দুই দাঁতের আগার সঙ্গে যদি জিব্বা না লাগে তাহলে কিন্তু এই তিনটা অক্ষর একটা উচ্চারণ হবে না ঠিক আছে ওকে এরপরে আব্দুল হালিম ভাই আপনি জি বলেন জি আবার একটু ধীরে ধীরে বলেন ভাই জি তারপর জি জি ওকে আব্দুল মান্নান ভাই আপনি একটু বলেন ওকে বলেন জি আমি এই আওয়াজটা শুনতে পাই নাই জি ওকে আপনার আসলে আওয়াজটা আমি ক্লিয়ার পাচ্ছি না এইটা আরেকবার বলেন তো আবার বলেন জি জি জ জ জি ওকে মাশাআল্লাহ এরপরে বলবেন রাজিবুল হাসান আপনি বাকি যারা আছেন দয়া করে আপনারা মিউটে থাকবেন মিউটে থাকবেন রাজিবুল ভাই আপনার মনে হয় আমাদের অডিওটা আপনি শুনতে পাচ্ছেন না মনে হচ্ছে মানে এদের শব্দের জোরে যারা কথা বলতেছেন মিউটে থাকবেন দয়া করে ওকে তারপরে ইনশাআল্লাহ তারপরে আছে দেখি কে কে আছে একজনে ধরলাম কিন্তু পালাম না
জহিরুল ইসলাম। জি ভাই আপনি। সা জি লাল জ জি মাশাআল্লাহ। এরপরে খলিলুর রহমান আপনি। জি জি হ্যাঁ এটা আরেকবার বলেন। জি তারপরে জি রুবিনা মনি আপু আপনি। রুবিনা মনি জি আপু বলেন। ওকে তারপরে দেখি সৈয়দ উম্মুল সৈয়দা উম্মে কুলসুম। জি আপু আপনি। সৈয়দা উম্মে কুলসুম জি আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম বলেন। তা জি জাল জ জি এটা আবার বলেন। জ এই যে এটা ও সা জি সা। ওকে মাশাআল্লাহ। দেখি তারপরে তারপরে নজরুল ইসলাম ভাই আপনি। জি জাল জি জ জ না এদিক তাকান আমার দিকে জ জ জি। ওকে আপনারা কি আমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনারা সবাই? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ ওকে তারপরে বলবেন শান্তা। জি আপনি বলেন। সা জি আবার একটু দেখে বলেন। সা জি এই যে জিব্বার আগায় দুই দাঁতের আগার সঙ্গে লাগতেছে না মনে হচ্ছে। আবার বলেন। জি তারপর জাল জি জা। এটা বলেন তো আরেকবার। জি ওকে আমি অনেকের কাছে শুনেছি আবার অনেকের কাছে আসলে শুনতে পারতেছি না যেহেতু আমাদের আসলে অনেক স্টুডেন্ট এখানে আসলে আপনারা আছেন টোটাল আমি বাদে 63 জন আছেন। আমি চেষ্টা করতেছি যাতে আপনারা সবাই মোটামুটি আমাকে শোনাতে পারেন আর যারা এখন শোনাতে পারতেছেন না তারা হতাশ হবেন না। এই ক্লাস শেষ হওয়ার পরেই আপনি আমাকে ভয়েস মেসেজে আপনি ডাইরেক্ট আমাকে এই পড়াটা ইনশাল্লাহ পাঠাতে পারবেন। আমি নিজে আপনার পড়াটা শুনবো শুনে কোথায় ভুল হয়েছে আমি নিজে কল করে ইনশাল্লাহ আপনাদের বলবো যে এখানে আপনার সমস্যা হয়েছে। যাই হোক এখন আমরা আজকের নতুন আর আরো কিছু ইনশাল্লাহ শিখবো এখন। ওকে তাহলে এখন আমরা যেটা শিখব সেটা হলো এ অক্ষরটা। এ অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয় প্রথমে আমাদের সেটা জানতে হবে। এ অক্ষরটা উচ্চারিত হবে জিহ্বার মধ্যকান। আমি কি বলছি? জিহ্বার মধ্যকান। ওকে দেখেন জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে শক্ত আওয়াজে এ অক্ষরটা উচ্চারিত হবে। তাহলে আমি যদি বলি সেটা হবে এরকম জি। সবাই একসাথে বলেন। ওকে আমি আবার বলছি জি। ওকে তাহলে আমি এখানে ওই অক্ষরটা লিখে দিচ্ছি। ওকে এই যে অক্ষরটা, এই অক্ষরটা কি অক্ষর? এই অক্ষরটা হলো জি, শক্ত আকারে উচ্চারিত হবে। আর এই অক্ষরে আমরা চার আলিফ টেনে পড়ব। তাহলে আমরা বুঝলাম যে অক্ষরটা উচ্চারিত হবে জিহ্বার মধ্যকান বা মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এই অক্ষরটা উচ্চারিত হবে। এরপরে এই জায়গা থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হয়। তাহলে আমরা সে অক্ষরগুলি এখন শিখবো ইনশাআল্লাহ। দেখেন
এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা হলো এই অক্ষরটা। এ অক্ষরটা কি অক্ষর আপনারা সবাই বলেন তো? এ অক্ষরটা হলো শিন। শিন শা শা শব্দ হবে এ অক্ষরটা উচ্চারণের সময়, আর এ অক্ষরে আমরা চায়রা লিপ টেনে পড়বো। সবাই একসাথে বলেন তো এ অক্ষরটা শিন। সবাই আবার বলেন শিন। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো এই একই জায়গা থেকে উচ্চারিত হয় জিহ্বার মধ্যকান, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে, সে অক্ষরটা হলো এই অক্ষরটা। এই অক্ষরটা, এ অক্ষরটা উচ্চারিত হবে ইয়া। জিহ্বার মাঝখান জাস্ট উপরে তালুর সাথে এইভাবে লেগে রয়েছে, জাস্ট এরকম ফাঁকা হয়ে যাবে, এই যে এরকম লেগে রয়েছে, জাস্ট এরকম ফাঁকা হয়ে যাবে ইয়া। সবাই একসাথে বলেন ইয়া ইয়া। ওকে, এ অক্ষরে একালিপ টেনে পড়তে হবে। তাহলে আমরা তিনটা অক্ষর শিখলাম এই মুহূর্তে, সেটা হলো জিম, তারপরে শিখলাম শিন, তারপরে ইয়া। এ অক্ষরগুলো কোন জায়গা থেকে উচ্চারিত হবে? জিহ্বার মধ্যকান, মনে করেন এটা জিহ্বা, জিহ্বার মধ্যকান, তার বরাবর উপরে এই তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে। এ অক্ষরে চারালিপ জিম এভাবে পড়তে হবে, তারপরে শিন, তারপরে ইয়া, এভাবে আপনারা উচ্চারণ করবেন। ওকে, এখন আমি আপনাদের ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেকের কাছে ধরার ইনশাআল্লাহ। এখন বাদ বাকি আল্লাহর ইচ্ছা, দেখা যাক আমি কার কারকে ধরতে পারি। এটা 694560, আপনার এখানে তো অডিও হচ্ছে না আমি যতদূর যা জানি। ওকে, তাহলে ভাইয়া হলো না। এরপরে আছেন এমডি আব্দুর রব, এমডি আব্দুর রব রুবেল। জি ভাই, আপনি, আমি যাকে বলবো দয়া করে দ্রুত আনমিউট হবেন। ওকে ভাই, মনে হয় এই মুহূর্তে নাই। ফাহাদ বাহাদুর, ফাহাদ বাহাদুর ভাই আপনি? জি বলেন। আবার বলেন, একটু শক্ত আওয়াজ হবে। জি জি, তারপরে হ্যাঁ, এটা শাশা শব্দ হবে, বলেন শিন। শিন জি, শাশা শব্দ করেন ভাই। শিন জি, ইয়া জি, হ্যাঁ ওকে, মাশা আল্লাহ। এরপরে ইনশাল্লাহ আমি পড়া ধরব ইসমাইল হোসেন, আপনি? জি জি, শিন ইয়া, মাশা আল্লাহ। এরপরে ধরব ইসরাত জাহান ইভা, আপনি? জি শিন ইয়া, ওকে মাশা আল্লাহ। এরপরে আরিবা খান আপু, আপনি বলেন। জি জিম শিন ইয়া, ওকে মাশা আল্লাহ, মাশা আল্লাহ। এরপরে মুরাদ হোসেন ভাই, আপনি? মুরাদ হোসেন ভাই আপনি শুনতে পাচ্ছেন? ওকে, তারপরে আইফোন ব্যবহার করছেন, আইফোন নামে একজন আছেন ভাই, আপনি বলেন।
আপনার কাছে রিকোয়েস্ট গেছে, আপনি বলেন আইফোন। আর আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের নিজেদের নামটা ব্যবহার করবেন সবাই। তারপরে মারিয়ামুল্লাহ রুতি, রুথি না রুহি? ওকে, মারিয়াম উল্লাহ রুহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জিম। জিম না, খেয়াল করেন এই জিব্বার মাঝখানটা উপরে তালুর সাথে শক্ত আকারে লাগান। জিম। জিম। জি। তারপর তিন। জি। ইয়া। ইয়া না, ইয়া। ইয়া। জি, আবার বলেন। জিম। সিন। শাশা শব্দ হচ্ছে সিন। জি। ইয়া। মানে আপনার এটা মনে হচ্ছে যে হঠাৎ করে এরকম ঢেলে দিচ্ছেন কোন পাত্রে পানি, সেরকম হচ্ছে। ইয়া। ইয়া। জি, ওকে, মাশাআল্লাহ। এরপরে উম্মে সালমা আপু, আপনি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি। জিম। জি। সিন। ইয়া। জি, সাদিয়া আপু, আপনি। জিম। সিন। ইয়া। জি, নজরুল ইসলাম ভাই, আপনি। নজরুল ইসলাম ভাই, হ্যাঁ, ওকে। আমি যাদেরকে ধরতে পেরেছি আর যাদেরকে পারি নাই, কেউ রাগ করবেন না, মন খারাপ করবেন না, সবার সমান সুযোগ আছে। আপনারা এই ক্লাসের পরেও আপনারা আমাকে ডাইরেক্ট শোনাতে পারবেন, সমস্যা নাই। ওকে, জোহাদুল হক ভাই, আপনি বলেন। জিম। শিন। ইয়া। মাশাআল্লাহ। এরপরে আমরা যে অক্ষর শিখবো ইনশাল্লাহ সেটা হলো এ অক্ষরটা। সবাই একটু স্ক্রিনে দেখেন এ অক্ষরটা। এ অক্ষরটা উচ্চারিত হবে কোন জায়গা থেকে আমি সবাইকে একটু বলছি, সবাই একটু খেয়াল দিয়ে শুনবেন। ওকে, এ অক্ষরটা উচ্চারিত হবে এই যে হলক, হলক মানে কি গলা, এই গলার মধ্যখান থেকে হালকা বাতাস বের করে, বাতাস বের করে চাপা আওয়াজ, ঠিক আছে? আপনারা উচ্চারণ করবেন এই অক্ষরটা। আমি যদি এখানে লিখি সেটা আসবে এরকম, খেয়াল করেন সবাই। এই যে এই অক্ষরটা কি, এই অক্ষরে একালিপ টেনে পড়বো আমরা, কয়লিপ টেনে পড়বো, একালিপ টেনে পড়বো। ওকে, এরপরে এই জায়গা থেকে আরেকটা অক্ষর উচ্চারিত হয়, এখন আমরা সেই অক্ষরটা শিখবো। আর এই অক্ষরটা উচ্চারণে মানে প্রায় 90% লোকের ভুল হয় এই অক্ষরটা উচ্চারণে, সেটা কি? আইন। আইন, খেয়াল করেন এইরকম হালকা বাক হবে আইন। এই অক্ষরে চার আলিপ টেনে পড়তে হবে। তাহলে আমরা কি বলতেছি, কি শিখলাম, সেটা হলো এই অক্ষরটা উচ্চারণ করব কি, গলাটা হালকা চেপে আইন। এই অক্ষরটা কি আইন? এই অক্ষরটা কিন্তু আইন না, এটা হলো একালিপ টেনে পড়তে হবে। এরপরে এ অক্ষরটা, এ অক্ষরটা কি অক্ষর? এ অক্ষরটা হলো আই। এই দুটাই গলাটা চেপে পড়তে হবে, কিন্তু এ অক্ষরে বাতাস বের হবে আর এ অক্ষরে বাতাসটা বন্ধ থাকবে, ঠিক আছে? ওকে, আমি এই দুটো অক্ষর আমি চেষ্টা করব যত জনের কাছে শোনা যায়, কারণ এই দুটো অক্ষরই মূলত আসলে সবারই অধিকাংশের সমস্যা হয়। আজকে আমরা যা শিখতেছি সবাই একটু একটা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবেন। আর এই ভিডিও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ইউটিউবে কোরআনের পাঠশালায়, আর সে লিংকটাও আপনি ইনশাআল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের এই গ্রুপেই, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে এই গ্রুপে। আর আপনাদের যেটা বলতেছি যে আপনারা সবাই কিন্তু ক্লাস শেষ হবে তারপরের থেকে ঠিক আগামীকাল মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই যে পড়াটা দেওয়া হচ্ছে এই পড়াগুলো আপনারা আমাকে ভয়েসে সেন্ড করবেন, প্রত্যেকটা অক্ষর, সেটা আমরা 10টা হোক 15টা হোক, যে কয়টা অক্ষর শিখি না কেন
সবাই সেন্ড করবেন। এতে কি হবে, আপনার কোথায় ভুল হচ্ছে সেটা আমি বুঝতে পারবো, আর আপনাকে আমি সেটা সংশোধন করে দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি এখন এক এক করে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের কাছে। ওকে, প্রথমে বলবেন, আমি একটু শেষের দিক থেকে আসি। প্রথমে বলবেন এস এম ভিভো, এস এম ভিভো আপনাকে আমি রিকোয়েস্ট করেছি, দেখেন আনমি উঠান। এস এম ভিভো, ওকে। এরপরে জুবাইর আহমদ ভাই, আপনি ওকে। আমি দুজনের কাছে আসলে কারোর উত্তর পেলাম না। সাদিয়া আপু আপনি বলেন। আইন, আবার বলেন এটা। আইন, দেখেন আপনি বলতেছেন কেমন জানেন, আপনি বলতেছেন এরকম আইন, এই আইন মানে হলো প্রথমে হামজা আসতেছে, ঠিক আছে? এই হামজা আসলে কিন্তু হবে না, এখানে কি গলাটা চেপে আওয়াজ করে পড়তে হবে, আইন আইন, ঠিক আছে? এভাবে বলতে হবে। আবার বলেন। জি আপু বলেন। সাদিয়া আপু, আইন, হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। এরপরে এরপরে বলবেন হলো খলিলুর রহমান ভাই, আপনি। তারপরে বলবেন ইয়াসির আহমদ, আপনি। ওকে, খলিলুর রহমান ভাই আপনি বলেন। জি আইন, জি মাশাআল্লাহ। ইয়াসির আহমদ ভাই আপনি আবার বলেন, একটু ধীরে বলেন, এখানে একালিপ টেনে পড়তে হবে। জি আইন, 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 ওকে, মাশাআল্লাহ। তারপরে বলবেন আসাদ আল হেলাল মামুন ভাই, আপনি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আইন, ওকে, মাশাআল্লাহ। এরপরে বলবেন এম ডি জিল্লুর রহমান গেন্ডারিয়া ভাই, আপনি। জি আইন, হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। তারপরে বলবেন কামাল হোসেন, বলেন কামাল হোসেন ভাই, আপনার আওয়াজ পাচ্ছি না আমরা। তারপরে কামরুন নাহার তনু আপু, আপনি। আইন, আরেকবার বলেন এটা। আইন, ওকে। তারপরে বলবেন শাহিন রেজা, আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি ভাই বলেন। জি আইন, হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। এরপরে আমিনুল ইসলাম, আপনি। আমিনুল ইসলাম আকন্দ, আমিনুল ইসলাম ভাই আকন্দ, জি বলেন। জি আইন, হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। তারপরে বলবেন সাবা, সাবা। তারপরে জুবায়ের আহমদ, আপনি ভাই। ওকে। তারপরে শ্রাবণী ইসলাম, শ্রাবণী ইসলাম, জি বলেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি হ্যাঁ,
আইন ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপরে মিসবাহ উদ্দিন ভুঁইয়া আইন মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে দেখি হাত হচ্ছে উঠেছিল কারা দেখে আসি ইসরাত জাহান ইভা আপু আপনি বলেন আসসালামু আলাইকুম হুজুর কি বলেন হা আইন ওকে আরিবা খান আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম বলেন হা আইন আবার বলেন আইন আইন না আইন আইন জি তারপরে জোয়াদুল হক এস এম জোয়াদুল হক তারপরে মনিরা আপু জি 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 মনিরা আপু বলেন জি জি তারপরে সৈয়দা উম্মে কুলসুম আপু আপনি জি আপু বলছি ভাই বলছি হা 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 জি আইন জি ফারুক ভাই আপনি জি বলেন হা জি আইন ওকে মাশা আল্লাহ আমি এখন আর কারোর কাছে আমি শুনতেছি না ওকে আমরা টোটাল এই মুহূর্তে এখন পর্যন্ত আমরা কয়টা অক্ষর শিখেছি একটুখানি আমি দেখে আসি তারপরে আমি দেখতেছি আজকে আর কত সময় ক্লাস করা যায় 4 আর 3 7 আর 3 10 13 আর 2 15টা অক্ষর শিখেছি অর্থাৎ আর আমাদের 14টা অক্ষর বাকি আছে আজকের পর্বে আমরা শুধুমাত্র এই 15টা অক্ষরই আমরা শিখলাম আজকে আর অতিরিক্ত আমরা অক্ষর শিখতেছি না আগামীকাল ইনশাল্লাহ বাকি যে 14টি অক্ষর আছে আমরা সেটা শিখব আমাদের এই অক্ষর শুদ্ধ করতে হবে আগে তারপরে আমাদের অন্য কিছু যদি আমরা প্রথমে অক্ষর শিখতে পারি ভালোভাবে শুদ্ধভাবে তাহলে আমাদের জন্য একেবারে সহজ হবে যে কোরআনুল কারিম শিখা ওকে স্যামসাং এস এম A53 6E ভাই আপনি একটু আনমিউট হন জি পায়ে চুলকাচ্ছেন আপনি আপনার বাম হাতে ঘড়ি আছে জি ভাই আপনার কাছে আগে একবার ধরেছিলাম কিন্তু আপনি মনে হয় উত্তর দিতে পারেননি হয়তো কানেক্টিং হতে পারেননি জি ভাই আপনি একটু অক্ষরটা বলেন জি আইন ওকে মাশাআল্লাহ যাই হোক অনেক কথা হলো আমরা এখন যে বিষয়টা বলবো আমি আপনাদের সবাইকে যে সেটা হলো যে আপনাদের কিন্তু এই ক্লাসটাই মেন না কিন্তু ক্লাসটা মেন অবশ্যই কিন্তু তার বাইরে আপনাদের কি করতে হবে যে ক্লাস যে পড়াগুলো আজকে হলো কয়টা অক্ষর হলো টোটাল 15টা অক্ষর হলো এই 15টা অক্ষর এখন আপনার দায়িত্ব হলো যে এটা ভালোভাবে আপনার আবার প্র্যাকটিস করা প্র্যাকটিস করে তারপরে আপনারা অবশ্যই আমাকে ভয়েস মেসেজ পাঠাবেন হোয়াটসঅ্যাপে পাঠাবেন যেহেতু সবারই হোয়াটসঅ্যাপ আছে আপনার হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমি আপনাদের ওইগুলো শুনবো ইনশাআল্লাহ সবারটা শুনবো ইনশাআল্লাহ এক এক করে আর এক এক করে আমি উত্তর দিব আর উত্তর দিব আপনাদের দেখা যাচ্ছে আপনারা দিলেন আমি ডাইরেক্ট কল করলাম শোনার পরে যে আপনার এই জায়গায় এই জায়গায় সমস্যা হচ্ছে আপনি এটা ঠিক করে নিন ওটা ইনশাআল্লাহ ওই জায়গায় ঠিক হয়ে যাবে আর ক্লাসে আমি যাদের সবাই তো আসলে সুযোগ দেওয়া সম্ভব না সবার যদি সুযোগ দিতে যায় তাহলে দেখা যাচ্ছে এক একটা ক্লাস 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে যাবে এতে সবার জন্য আসলে মুশকিল হয়ে যাবে যে আসলে এত সময় দেওয়া তো সম্ভব না তারপরে আমারও মনে করেন এই যে অলরেডি কথা বলতে বলতে গলাটা একটু বসে গেছে আমারও সমস্যা হবে এজন্য আমরা অল্প অল্প করে শিখবো কিন্তু শেখার মতো শিখবো তাহলে প্রথমটা আমরা আজকে কি করলাম এই যে কি করলাম 15টা অক্ষর শিখলাম এই 15টা অক্ষর আপনারা শুদ্ধভাবে আবারও শেখার চেষ্টা করবেন কিভাবে শিখবেন তাই না এই যে ক্লাসটা হয়েছে এটা রেকর্ডিং হচ্ছে এই রেকর্ডিংটাই আপনারা ইউটিউবে পাবেন ইনশাআল্লাহ কোথায় পাবেন কোরআনের পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনারা
যারা এখনো পর্যন্ত আসলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কোরআনের পাঠশালার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওটা আমি নিজেই কোরআন শিক্ষা ওই জায়গায় আমি পরিচালনা করি, অর্থাৎ সবাইকে কোরআন শেখানোর চেষ্টায় আছি। আপনারা কোরআনের পাঠশালাটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ওখানে দেখবেন ইনশাল্লাহ প্রত্যেক দিন ক্লাসের পরে ভিডিওটা কনভার্ট হতে যতটুকু সময় লাগে এরপরে ইনশাল্লাহ দিয়ে দেবো। যদি সেটা রাত্রে সম্ভব হয় ভালো, আর যদি না হয় তাহলে সেহেরির পরপরই আপনারা পেয়ে যাবেন কিংবা সেহেরির আগ মুহূর্তে। তাহলে আপনাদের কি এক নম্বর কি ক্লাস করলেন, ক্লাসে আপনারা একটা বেনিফিট পালেন যে আপনি সরাসরি আপনার কাছে যদি শুনতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি শুনতে না পারি তাহলে তো সমস্যা নেই, যে আপনারা কি করবেন আমাকে ভয়েস মেসেজ পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, ওই নাম্বারে আপনারা অবশ্যই পাঠাবেন। তাহলে পাঠানোর পরে আপনাদের যেখানে সমস্যা হচ্ছে আমি সেটা আপনাদের কল করে আপনাদের বলে দেবো যে আপনার এই জায়গায় সমস্যা হচ্ছে, আপনি এটা আবার একটু বলেন, আপনাদের ওই রেকর্ডে ওই কলেই আমি ইনশাল্লাহ সেটা সংশোধন করব। তাহলে যে বিষয়টা হলো সবকিছু আপনাদের স্পষ্ট করলাম যে আমরা এভাবে এভাবে শিখবো আর কিভাবে আপনারা এই ক্লাসের পড়াগুলো আমাকে দিবেন সবকিছু স্পষ্ট করলাম। ওকে, তাহলে আমি রেকর্ডিংটা এখন শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।